হয়ে গেল রাশিয়ার মস্কোতে একদিনকার বাঙালি মেনু। বাসমতি চালের ভাত, চটপটি, আলু ভাজি বাঙালি স্টাইলে, আচার, এটাও আমার নিজের তৈরি, আম, মিষ্টি আম, লেবু, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের আচার, গরুর মাংস হাঁড়িতে ভুনা, হান্ডি বিফ এবং ডাবলি ভাজি। সালাম আলাইকুম। মস্কোতে আজ সকাল থেকে সূর্য উঠেছে, সূর্যের তাপে মোটামুটি ভালোই লাগছে। জানলা দিয়ে দেখাচ্ছি বরফ এখনও মাঠে আছে। খুব শীঘ্রই আমাদের সামার শুরু হয়ে যাবে, এপ্রিল মাসের শেষ বা মে মাসের মাঝখান থেকে প্রচণ্ড গরম পড়া শুরু করবে। এই দেখাচ্ছি সূর্যের অবস্থান, কড়া সূর্য। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই খাওয়া খাবো সেটারই মেনু আপনাদেরকে বানিয়ে দেখাবো। সারা রাত বুট ভিজিয়ে রেখেছিলাম, অর্ধেক দিয়ে হবে চটপটি আর অর্ধেক দিয়ে ডাবলি ভাজবো। চটপটির জন্য ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, এখন হবে ডিম ভাজা সকালের নাস্তার জন্য। চটপটি আর ডাবলি হবে বিকালের নাস্তা, ডিম ভাজা। সকালের নাস্তা ডিম ভাজা, দুই পিস রুটি এবং এক কাপ কফি। চটপটির জন্য দুটো আলু সিদ্ধ করে নিচ্ছে, এটা ওই ডিম সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম। ডিম ভাজার কড়াইতে ডাবলিগুলো দিয়ে দিই। হয়ে গেল ডাবলি ভাজি, এখন এখান থেকে নামিয়ে একটা পাত্রে ভরে নিয়ে মাইক্রোওয়েভে 3 মিনিট গরম করে নেব। মাইক্রোওয়েভ খুলে এখন ডাবলিগুলোকে 3 মিনিট গরম করে নেব। এক, দুই, তিন, চটপটির জন্য তেঁতুলের গোলা তৈরি করছি। হয়ে গেল ডাবলি ভাজা, চটপটির তেঁতুলের গোলা বানানোর জন্য দিয়ে দিলাম চিনি, নিজের তৈরি চটপটির মশলা এবং বিট লবণ। তেঁতুলের গোলার মধ্যে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে চটপটির জন্য তেঁতুলের গোলা তৈরি। ভাতের জন্য পানি বসিয়ে দিলাম, চটপটিও বসিয়ে দিলাম মটর সিদ্ধ করার জন্য। লবণ দিলাম অল্প, একটু বিট লবণ দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম, কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিলেই হয়ে যাবে চটপটি। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখন এগুলোর মধ্যে ভেঙে দেব, এতে খুব একটা টেস্ট ভালো হবে। ভাত হয়ে গিয়েছে, মার গেলে ওভেনে 3 মিনিট রেখে দেবো, হয়ে যাবে সেরকম ঝরঝরে ভাত। হয়ে গেল ঝরঝরে ভাত। মটর সিদ্ধ হয়ে গেছে, সব কিছু মিশিয়ে পরিবেশন করব।
হয়ে গেল চটপটি। সরিষার তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, আদার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, গরম মশলার গুঁড়া, টক দই, লবণ, মাংস দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 30 থেকে 40 মিনিট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হয়ে গেল, এখন ঢেকে 30 থেকে 40 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিই কাঁচামরিচ। আলু ভাজির জন্য আলুগুলো এগ্রিটার দিয়ে এভাবে কেচে নেই। আলু ভাজির জন্য আলু কাটা হয়ে গেছে। বাংলাদেশ স্টাইলে আলু ভাজি হচ্ছে। ময়দার গোলা দিয়ে পুরা হাঁড়িটাকে সিল করে দিয়েছি। এই হাঁড়িটা এখন ওভেনের 150, 160, 170 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর বের করে দেখবো, হয়ে যদি যায় তো ভালো, আর না হলে আরও 1 ঘন্টা রাখবো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবো। ওভেনে বসিয়ে দিয়েছি, 1 ঘন্টা পর খুলে দেখবো। হয়ে গেল বাড়ির স্টাইলে আলু ভাজি। ওভেন থেকে বের করলাম, খুলে দেখব কি অবস্থা, তারপরে যদি দরকার হয় আবারও ঘন্টা খানিক রেখে দেব। এই অবস্থা, মাংস মাংস সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন বন্ধ খোলা অবস্থায় 100 মিনিট 30 নামিনা রেখে দিই। হয়ে গেল রাশিয়ার মস্কোতে একদিনকার বাঙালি মেনু। বাসমতি চালের ভাত, চটপটি, আলু ভাজি বাঙালি স্টাইলে, আচার, এটাও আমার নিজের তৈরি, আম, মিষ্টি আম, লেবু, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের আচার, গরুর মাংস হাঁড়িতে ভুনা, হান্ডি বিফ এবং জাবলি ভাজি। সবাইকে সুন্দর খাবার উদ্রেক কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।